পৃথিবীতে এই দুই ধরনের নারী কখনোই সংসার করতে পারবে না। দুই শ্রেণীর মেয়েরা স্বামীর সংসার করতে পারে না। পরবর্তীতে নিজের বাবার বাড়িটাকে একসময় ভালো লেগেছিল, কিন্তু ওটা জাহান্নাম ওটাই মনে হবে। শ্বশুর বাড়ি জাহান্নাম মনে হয়েছে, তাই না? কিন্তু শ্বশুর বাড়িতে যেদিন চলে যাবে নিজের বাবার বাড়ি, ওটা তো আরো বড় ওটা জাহান্নাম, বড় জাহান্নাম মনে হবে। তখন আরো কষ্ট হবে আপনার জীবনে। কোন দুই শ্রেণী বিশেষ করে যেই সমস্ত নারীরা ধারণাবশত স্বামীকে দোষ দেয়, ধারণাবশত একটা চিন্তা করলো না আমার স্বামীটা মনে হয় এরকম, নাম্বার প্রায় বিজি দেখি মনে হয় অন্য মেয়ের সাথে কথা বলে, বেতনের টাকা আমার হিসাব দেয় না, আমার এইটা কিনে দেয় না, অথচ ওই টাকা সে কোথাও কোথাও খরচ করে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আপনি এই যে ধারণা, এটা ভুল হতে পারে। আপনার অনেক সংসার ভেঙে গিয়েছে শুধু এই ধারণার কারণে, ভুল ধারণার কারণে। স্বামীরও ভুল ধারণা থাকে স্ত্রীর প্রতি, স্ত্রীও স্বামীকে ভুল ধারণা করে। স্বামী দূরে থাকে, ধরেন সে চট্টগ্রামে থাকে, স্ত্রী থাকে ঢাকাতে, এখন সে তার স্ত্রীকে ওখানে নিতে পারতেছে, তার বেতন কম, ভাড়ানে থাকতে গেলে টাকা পরিপূর্ণ ভাবে চালাতে পারবে না, কিন্তু এখন স্ত্রী ধারণা করছে, না তুমি তো ঠিকই বেতন পাও, এই বেতন মনে হয় ঠিক, তুমি তোমার মায়ের জন্য ব্যয় করো, বাবার জন্য ব্যয় করো, আর আমাকে তুমি নিতে পারো না, আমি তোমার বাড়ি থাকবো না, আমি চলে গেলাম। এই ধরনের ধারণা থেকে, অথবা নাম্বার বিজি দেখছি অন্যের কথা শুনে স্বামীকে ধারণা করা, মিথ্যা চিন্তা করা। আর একজন বলে, জানো তোমার স্বামী তো খুব একটা ভালো নয়, অনেকের সাথে কথা বলে। আমার কথা হলো, আপনার স্বামী যদি অন্য কোনো পাপও করে থাকে এর শাস্তি সে পাবে। আপনি অতিরিক্ত চিন্তা করে সংসারটা অশান্তি করে তুলছেন। আপনার স্বামী ধরে নিলাম অন্যের সাথে কথা বলে, সে খারাপ, কিন্তু আপনার সাথে সঠিক ব্যবহার করে কিনা, আপনার হক আদায় করে কিনা, আপনার বাজার করে দেয় কিনা, যা কিছু প্রয়োজন খাদ্য চিকিৎসা বাসস্থানের দায়িত্ব পালন করে কিনা, যদি এটা করে ব্যাস ওকে, এর বাইরে যদি সে কোথাও করে এটা শাস্তি সে পাবে, পানিশমেন্ট ইনস্ট্যান্ট দুনিয়াতে সে পাবে, এবং তার কবর আপনাকে যেতে হবে না। অতএব এটা নিয়ে কেন মাথা ব্যথা করবে? আর ওই পুরুষকে মনে রাখতে হবে, আপনার স্ত্রী হক নষ্ট করতেছেন, স্ত্রী হক নষ্ট করার কারণে আপনার শাস্তি কিন্তু দুনিয়াতে, আখেরাত তো শেষ, দুনিয়াতে আপনার অশান্তির মধ্যে থাকতে হবে। কারণ কয়েকজন মেয়ে কন্ট্রোল করবেন, আবার নিজের স্ত্রীর খরচ কমিয়ে দিয়ে অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার পিছনে ব্যয় করছেন, তাকে নিয়ে পার্কে যাচ্ছেন। মনে রাখবেন, আপনার জীবনের মধ্যে বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবে, আপনার জীবনে রহমত আর বরকত আল্লাহ তাআলা মেসাকার করে দিবে। আপনি হতাশা টেনশন করতে করতে মৃত্যু হবে, অথচ এমন একটা দিন আসবে আপনি চাইবে আল্লাহ তুমি আমার মৃত্যু দিয়ে দাও। আর স্ত্রী ও স্বামীর এগুলো সন্দেহ করা থেকে দূরে থাকতে হবে। ওই মেয়ে সংসার করতে পারে না যার মধ্যে অতিরিক্ত জেদি। যেই মেয়েদের ভিতরে জেদ কাজ করে সংসার করতে পারবে না বেশি দিন। স্বামী বাজার করে আনলো, হয়তো তার পছন্দ মতো একটা জিনিস হলো না, এখন বললো না আমি এটা পাই না, আমি সংসার করবো না, চলে গেলাম, জেদ কাজ করে, জেদ, এই জেদ আপনার সংসার টিকে দিবে না। মেয়েদের সব থেকে একটি বাজে অভ্যাস হচ্ছে, পাশের বাড়ির ভাবি কতটা দামি গহনা পরেছে, দামি শাড়ি পরেছে, সেটা দেখে আফসোস করতে করতে মরে। বাসায় স্বামী আসলে তার সাথে বাজে ব্যবহার করা শুরু করে, আমাকে কেন কিনে দিতে পারছো না, সেই ভাবির জামাই কত সুন্দর জামা কাপড় কিনে দিছে তাকে, এটা বলেই ঘরের মধ্যে অশান্তি শুরু করে। এবং যখন স্বামী সেটা কিনে দিতে অক্ষম হয় তখন তার বাড়ি ছেড়ে চলে যায়। তবে বাপের বাড়ি গিয়ে আর বেশি দিন শান্তি পায় না, সেখান থেকেও তাকে চলে আসতে হয়। তখন ছটফট করতে থাকে, না পারে স্বামীর বাসায় যেতে, না পারে বাপের বাড়িতে থাকতে, তখন ভুলবশত বেছে নেয় অন্য কাউকে। সেই সংসারে গিয়ে দেখে আরো বেশি জ্বালাভোগ করতে হচ্ছে তাকে। এমন তো অবস্থায় মেয়েটা একটা ট্র্যাপিং এ পড়ে যায়, তখন সেখান থেকে কখনই তিনি উঠতে পারে না। আর এইভাবেই ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায় একটি মেয়ের জীবন। আপনি যেখানে আছেন সেখানে আপনি ভালো আছেন যদি আপনি সেটাকে ভালোভাবে সাজিয়ে নিতে পারেন। মনে রাখবেন, আপনাকে পানি হতে হবে, গ্লাস হলে হবে না। যদি আপনার মন পানির মতো তরল হয় তাহলে অবশ্যই আপনি যে কোনো পাত্রে সেই পাত্রের রূপ ধারণ করতে পারবেন। তবে আপনি যদি গ্লাস হওয়ার চেষ্টা করেন তাহলে যে কোনো সময় হাত থেকে পড়ে ভেঙে যেতে পারেন। আই হোপ বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন ভিডিওটি এখনই শেয়ার করে দেন, না বুঝে থাকলে কমেন্ট করে জানান কি কারণে বুঝতে পারেননি। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হচ্ছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।